বন্ধুরা, কাঁচা আম দিয়ে লেবু পাতা চাটনি, এই রেসিপিতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে আপনারা দেখে নিন। খুব অভিনব স্বাদের নতুন একটা রেসিপি। আপনারা কাইন্ডলি কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে দেখে সেইভাবেই রেসিপিটাকে বানানোর চেষ্টা করুন। বন্ধুরা, গুড মর্নিং। আজকে একটা নতুন ডিশ আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে কাঁচা আমের, মানে একদম ছোট আম, যেটাকে টিকরা আমও বলা হয়, একদম ম্যাচিওর হয়নি, ভেতরের আটিটা হয়নি, সেই আম দিয়ে আমি আজকে আপনাদের জন্য চাটনি বানাবো, স্পেশাল চাটনি। আজকে সাউন্ডের ক্ষেত্রে দেখা যাবে যে একটা খুব শশো করে একটা সাউন্ড আপনারা পাচ্ছেন বাইরে। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তো সেখান থেকে এই আমগুলো গাছের নিচ থেকে কুড়িয়ে পেয়েছি। এটা দিয়ে এই রেসিপিটা করা যেতে পারে, কেননা আগের বছরও আমি করেছিলাম, মানে গত বছরও এই সময় এই রেসিপিটা আমি বানিয়েছিলাম, তো সেটা বেশ ভালো হয়েছিল, তো সেই কারণেই এই রেসিপিটা আজকে আপনাদের কাছে আমি তুলে ধরছি। চলুন দেখে নিচ্ছি কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। থেতো করা আদা, বেশ কয়েকটা কিশমিশ, কয়েকটা শুকনো লঙ্কা, সামান্য একটু মেথি, খুবই অল্প পরিমাণে মেথি, জিরে, এখানে এক হাফ টিস্পুন জিরে রয়েছে, একটু হলদি পাউডার অপশনাল, এখানে রাঁধুনি আছে সামান্য একটু, মৌরি, নুন, তেজপাতা আর হচ্ছে লেবু পাতা। চাইলে আপনারা এটার সঙ্গে একটু পোস্ত বা তিলও ইউজ করতে পারেন, কিন্তু আমি পোস্ত বা তিল ইউজ করব না, আমি এইভাবেই এটাকে বানাবো। আমগুলোকে আমি কেটে ফেলছি, এই আম কাটা খুব একটা কঠিন কিছু না, কেননা ভেতরে আর কিছু হয়নি, এখন ভেতরের সিডগুলোকে রিমুভ করে দিতে হবে। আর যদি মনে করেন যে স্কিনটা আপনারা রিমুভ করবেন, তাহলে খানিকটা স্কিন রিমুভ করতে হবে, করার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন নেই, কেন আমরা তো হালকা ব্লাঞ্চ করে নেবো, সেই ক্ষেত্রে যদি বিটারনেস থাকে সেটা কিন্তু কেটে যাবে। এভাবে আমি সব আমগুলোকে কেটে নিচ্ছি। এই খোসাগুলো আমি ছাড়িয়ে ফেলেছি, আর যেগুলো একদম ছোট আম ছিল দেখুন, এগুলো পুরোটাই ছাড়িয়ে ফেলেছি ভালো করে একদম। হ্যাঁ, আর যেগুলো বড় ছিল সেগুলো ছাড়িয়েছি, কয়েকটার আবার স্কিনটা রেখে দিয়েছি। এই আমের ছিলকারও একটা খুব সুন্দর ফ্লেভার আছে। বন্ধুরা, একটা কড়াইতে গরম জল বসিয়েছি, তাতে আমি আমগুলো দিয়ে দিচ্ছি, একটু সময়ের জন্য দিয়ে রাখবো যাতে করে আমগুলো গলে না যায় বা বেশি ওভার কুক না হয়ে যায়, কারণ এখানে কিন্তু আমটা একদম ম্যাশ চাটনি থাকবে না, আমগুলো মোটামুটি গোটা গোটাই থাকবে। আমি একটু সময়ের জন্য দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দেবো, সামান্য একটু নুন দিয়ে দিলাম, এবার আমি একটু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। ঘড়ি দেখে ঠিক এক মিনিট সময় গরম জলে ফুটিয়েছি, বার করে দিলাম আমগুলো, কিন্তু টুথপিক দিয়ে দেখে নিয়েছি, এরকম টুথপিক দিয়ে দেখে নিয়েছি, আমগুলো কিন্তু বয়েল হয়ে গেছে, ব্যাস এতটা হলেই হবে, এর বেশি লাগবে না। আমগুলো তুলে দিচ্ছি, তুলে ঠান্ডা জল দিয়ে দেবো হালকা, যাতে করে যতটা হয়েছে তার বেশি যাতে একদমই না হয়। আমটাকে খুব ভালো করে ঠান্ডা জলে ধুয়ে একদম ঠান্ডা করে নিলাম, আর গরম নেই, একদম ঠান্ডা হয়ে গেছে। আমের যে জলটা আছে আমি বেশ খানিকটা জল তুলে রেখে দিচ্ছি, বন্ধুরা। আমি একটা রোস্টেড পাউডার বানাবো আচারটার জন্য। আমি প্রথমে সাদা জিরেটা দিলাম, সামান্য একটু মেথি, দেখুন কয়েকটা মেথি দিলাম, রাঁধুনি, রাঁধুনির একটা বিটারনেস আছে, কমই দেবো আমি রাঁধুনি, মৌরিটা দিয়ে দিচ্ছি, মৌরিটা পুরোটাই দিয়ে দিচ্ছি, আর দুটো ঝালটা যতটা লাগবে সেই বুঝে আমি দুটো শুকনো লঙ্কার সিড রিমুভ করে নিয়ে এই একটা শুকনো লঙ্কা দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিলাম, এই দুটো শুকনো লঙ্কা দিলাম, চাইলে আপনারা আরেকটা শুকনো লঙ্কা দিতে পারেন, ঝালটা আপনারা বুঝে নেবেন সেইভাবেই দেবেন। আমার যা আমের পরিমাণ আছে আমি এখানে আড়াইখানা দিলাম, দুটো আর একটা অর্ধেকটা দিলাম, এটাকে আমি রোস্ট করে নিচ্ছি শুকনো ফ্রাইং প্যানে দিয়ে, এবার এটাকে আমি ধীরে ধীরে রোস্ট করে নেব। আছে মানে হিটটা ভীষণই কম থাকবে ফ্রাইং প্যানটা, ধীরে 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 এটা ড্রাই হতে থাকবে, কালারটা চেঞ্জ হতে থাকবে, এইভাবেই কিন্তু করতে হবে। হিট বাড়ালে কিন্তু চলবে না, ওপর থেকে কালো হয়ে যাবে, জিনিসটার ফ্লেভার কিন্তু আসবে না। রোস্টটা হয়ে গেছে, ফ্লেভারটা বেরিয়ে গেছে, দেখুন লঙ্কাগুলো লাল হয়ে গেছে,
মানে ব্ল্যাকিশ হয়ে গেছে আর মৌরিগুলোরও কালার খানিকটা চেঞ্জ হয়েছে, তো সেটা বুঝতে পারবেন। মেথিগুলো হালকা কালচে হয়ে গেছে, আমি ফ্লেভারটাতে বুঝতে পারছি যে এটা হয়ে গেছে, খুব মিষ্টি একটা ফ্লেভার বেরিয়েছে। এবার এটাকে আমি বার করে নেব, প্লেটে বার করে রেখে দিচ্ছি, একটু সময় রাখলে সেটা ঠান্ডা হয়ে যাবে, তারপর এটাকে আমি পাউডার করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি অল্প একটু রিফাইন্ড অয়েল, খুব বেশি না, সামান্য পরিমাণে একটু রিফাইন্ড অয়েল এতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এতে সামান্য একটু কালো সর্ষে দিয়ে দিলাম, তেজপাতাটাও দিয়ে দিলাম, দেড়খানা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। কালার চলে এসছে, আমি এতে সামান্য আদা দিয়ে দিচ্ছি, যেটা আদা থেঁতো করা ছিল সেটা আমি দিয়ে দিলাম। আদা ভাজার একটা ফ্লেভার পেয়েছি, আমি সামান্য আমটা বয়ল করার যে জলটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। কিশমিশটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এক চিমটি হলদি পাউডার এতে আমি দিয়ে দিলাম, আর এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার আমি এতে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, যতটা টেস্ট অনুযায়ী লাগবে, চাটনি যেরকম মিষ্টি হয় সেরকমই হবে। খুব বেশি জাল দেব না, তাহলে শুকিয়ে আসবে মোটামুটি জুস। দেখুন এই যে এই কনসিস্টেন্সিটা, এটাতে কিন্তু এখনো এই যখন কনসিস্টেন্সি যখন চলে এসছে, ফোটা ফোটা হয়ে পড়ছে, তখন কিন্তু আমি আমটা দিয়ে দেবো। আমি আমটা দিয়ে দিলাম, বন্ধুরা এটা চাটনির কনসিস্টেন্সি চলে এসছে দেখে বুঝতে পারছি। দেখুন আগেও দেখেছি, আঙুল দিয়ে দেখলাম চিপচিপ হয়ে গেছে, মানে আর এটা কুক করার দরকার নেই, কারণ আমটা তো অলরেডি আমি ব্লাঞ্চ করেছিলাম। এবার এই ভাজা মশলাটা পেপারের মধ্যে দিয়ে শুকনো মশলাগুলোকে বেলনা দিয়ে ঘষিয়ে নিয়েছি, তাতে ক্রাশ হয়ে গেছে, আমি অল্প একটু মশলা দিয়ে এটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিলাম, এবার এটা ঠান্ডা করার জন্য আমি অপেক্ষা করব। বন্ধুরা চাটনিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, একদম গরম নয়। আমি এবার এই লেবু পাতাটা দিয়ে দিলাম, লেবু পাতার পুরো ফ্লেভারটা এর মধ্যে চলে আসে। কখনো গরম অবস্থায় কিন্তু কোনো খাবারে লেবু পাতা দেবেন না, মনে রাখবেন সঙ্গে সঙ্গে খাবারটা তেতো হয়ে যাবে আর খাওয়া যাবে না। ওটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে লেবু পাতা দিলেও কিন্তু লেবু পাতাটাকে আমি কেটে কেটে বা ছিঁড়ে ছিঁড়ে আপনি দিতে পারেন। আমি এভাবে দিয়ে দিলাম, চাটনিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা খেতে পারি বা সার্ভও করতে পারি। আমি এটাকে উঠিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা চাটনিটা কিন্তু রেডি হয়ে গেল, একদম মানে খুব তাড়াতাড়ি রেডি হলো। ভাজা মশলাটা পরে আর দেওয়ার দরকার হয়নি, যখন যদি মনে করেন আর একটু দেওয়ার দরকার হলে আপনারা দিতে পারেন। আর লেবু পাতাটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা ইউনিক ফ্লেভার পেয়েছি। তবে হ্যাঁ, আমি খানিকটা আচার আমি একটা জায়গাতে কৌটোতে কাচের গ্লাসের একটা বয়ামে রেখে দিচ্ছি, সেটাতে কিন্তু আর লেবু পাতাটা রাখা যাবে না। যদি লেবু পাতা রাখেন তাহলে কিন্তু থেতো হয়ে যাবে, লেবু পাতাগুলোকে রিমুভ করে দিয়ে ওটাকে রাখতে হবে।
যখন আপনি খাবেন পরবর্তীকালে, তখন যখন খাবেন তখন লেবু পাতা তার সঙ্গে ছিঁড়ে মিশিয়ে নিয়ে জাস্ট টুকরো টুকরো করে দিয়ে দেবেন, সেই ফ্লেভারটা আপনারা পেয়ে যাবেন। আর এই চাটনির একটা বিশাল ব্যাপার, মানে একটা কমন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে এই চাটনিটা নর্মাল চাটনির মতোই, তবে এখানে যে আমগুলো ব্যবহার করেছি সেই আমগুলো সচরাচর লোকে চাটনিতে ব্যবহার করতে পছন্দ করে না, এবং এখানে আমগুলো প্রত্যেকটা আমকে যে কেটেছিলাম টুকরোগুলো কিন্তু সেরকমই রয়েছে, একটা টুকরো কিন্তু গলে ম্যাশ হয়ে যায়নি। তো এই দিকটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে, তাহলে কিন্তু জিনিসটা ভালো লাগবে। এই রেসিপিটা ফলো করে আপনারা বানান, সবাইকে শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।